আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকের দিনটি খুবই স্পেশাল, কারণ আজ 17 সেপ্টেম্বর 2022 টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষা। তো আজকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কিছু বিষয় সম্পর্কে আমরা জানব, সেটা হচ্ছে আইইবি। আইইবি সম্পর্কে আজকে আমরা জানব, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে কি আইইবি স্বীকৃতি আছে কিনা সেটা জানব, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করার পর নামের আগে ইঞ্জিনিয়ার পদবি লিখতে পারবো কিনা সেই বিষয়টি আজকে জানব। শুরুতেই আমরা জানব আইইবি কি। আইইবি হচ্ছে দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, অর্থাৎ এই আইইবি হচ্ছে বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের একমাত্র প্রতিনিধিত্বকারী সংস্থা বা ইঞ্জিনিয়ারদের গার্জিয়ান সংস্থা আমরা বলতে পারি। কোনো ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং পড়ার মানদণ্ড বিবেচনা করে তারা এই ইনস্টিটিউটকে স্বীকৃতি দিয়ে থাকে। তো এই আইইবি এর একটা উপসংগঠন হচ্ছে ITET, অর্থাৎ ইনস্টিটিউশন অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট। এই আইইবি এর উপসংগঠন ITET। এটার কাজ শুধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদের নিয়ে কাজ করা। আর এই আইইবির কাজ হচ্ছে যাবতীয় সব ইঞ্জিনিয়ারিং, সিভিল, ট্রিপলি, সিএসসি, আইপি, তাছাড়া যত ইঞ্জিনিয়ারিং আছে সব আইইবির দেখভাল করে। তো আমরা জানবো হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো কি আইইবি স্বীকৃত কিনা। বুটেক্স অধিভুক্ত যে 8টি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে এগুলো আইইবি স্বীকৃত। তুমি উইকিপিডিয়ায় সার্চ দিলে দেখো, আমি সার্চ দিছি শহীদ আব্দুর রব সেনিয়র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, এই যে অ্যাক্রিডিয়েশনে গিয়ে দেখো যে আইইবি ITET এই স্বীকৃত। এই ওয়েবসাইটে গিয়ে দেখলেই দেখতে পারবা এগুলো আইইবি স্বীকৃত। বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর সংক্ষিপ্ত নাম সিটেক, পিটেক, টেকেন, সার্চটেক, ডমটেক, এসকেটেক। তো এই নামগুলো লিখে যদি তুমি উইকিপিডিয়ায় সার্চ দাও, তারপরে গিয়ে দেখবা যে আইইবি স্বীকৃত, আইইবি অ্যাক্রিডিয়েশন দেওয়া আছে। তা আমি আর নামগুলো দিলাম না কেন, হচ্ছে আর দুইটা যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে খুব মানে নতুন, এজন্য সে উইকিপিডিয়ায় তাদের নাম এখনও দেওয়া হয় নাই। আর আমি বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নাম কেন এখানে দিলাম না অনেকে প্রশ্ন করতে পারে, কারণ বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে যারা ডিপ্লোমা পাস করার পর বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের জন্য, ওটাও আইইবি স্বীকৃত। কিন্তু আমি যেহেতু এইচএসসি পাশের পর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে যারা বিএসসি করে তাদের নিয়ে কথা বলতেছি, এজন্য হচ্ছে এই নামগুলো আমি দিলাম। এবার আসি তোমাদের জনপ্রিয় প্রশ্ন, সেটা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করার পর নামের আগে ইঞ্জিনিয়ার পদবি বসানো যাবে কি না। কারণ এই প্রশ্নটার উত্তর দেওয়ার কারণ হচ্ছে তোমরা অনেকে জানো ঢাবি প্রযুক্তি ইউনিটের আন্ডারে যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপরে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, এইগুলো কিন্তু আইইবি স্বীকৃত না। তার মানে এইগুলো থেকে তুমি পাশ করার পর তুমি নামের আগে ইঞ্জিনিয়ার বসাতে পারবে না। তো অনেকেরই একটা স্বপ্ন থাকে যে নামের আগে ইঞ্জিনিয়ার বসাবো। তো তুমি 4 বছর ইঞ্জিনিয়ারিং পড়লা কিন্তু নামের আগে ইঞ্জিনিয়ার বসাইতে পারলেন না, এটা হচ্ছে বিষয়টা কেমন হয়ে যায় না? এজন্য হচ্ছে এই প্রশ্নটার উত্তর দিচ্ছি, পাশ করার পর নামের আগে ইঞ্জিনিয়ার পদবি লেখা যাবে কি না। তো এই দেখো, আইইবির ওয়েবসাইটে উইকিপিডিয়ায় গিয়ে দেখবা লেখা আছে মেম্বার্স অফ অল থ্রি ক্যাটাগরিজ আর ইনটাইটেল টু ইউজ দ্য টাইটেল ইঞ্জিনিয়ার বিফোর দেয়ার নেমস। মানে এই আইইবির মেম্বার যারা, মেম্বারশিপ আছে যারা, এরা হচ্ছে তাদের নামের আগে ইঞ্জিনিয়ার পদবি লিখতে পারবে। তো এই যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ যেগুলো আছে সরকারি, তো এইগুলো যেহেতু আইইবি মেম্বারশিপ আছে, সেহেতু এইগুলো থেকে পাশ করার পর অবশ্যই অবশ্যই তোমরা নামের আগে ইঞ্জিনিয়ার পদবি লিখতে পারবা। তো এই ছিল আজকের এই ভিডিওটি। আর তোমরা যারা আজকে ভর্তি পরীক্ষা দিয়েছো,
তোমাদের ফলাফলগুলো অবশ্যই জানাবে এবং কেমন পরীক্ষা দিলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ও আর একটা কথা, সেটা হচ্ছে যে সব শিক্ষা প্রতিষ্ঠানের আইইবি স্বীকৃত নেই, সেই সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করার পর, ইঞ্জিনিয়ারিং পাশ করার পর কিভাবে আমি আইইবির অন্তর্ভুক্ত হব বা আইইবির সদস্য হব, সেটা নিয়ে যদি বিস্তারিত জানতে চাও তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও। পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি সেটা ব্যাখ্যা করব কিভাবে আইইবির সদস্য হওয়া যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।